এত পরিমাণে স্টিকার দিচ্ছ কি বলবো বলো, কিছু বলার নেই, যার কারণে আমি নিজেই বকবক করে যাচ্ছি। জান জানু পাখি কেমন আছে? খুব ভালো আছে মিমি, থ্যাংক ইউ সো মাচ। হৃদয় খান, থ্যাংক ইউ সো মাচ। এমন স্টিকার দেওয়া মাঝে মাঝে খুব হাসি পায় সত্যি। আপু আমার কমেন্টটা পড়ো না কেন? পড়ছি গো বলো। তোমরা যারা ইয়া করছো, সত্যি আমি কি কমেন্টের উত্তর দিব বুঝতে পারছি না। প্রচুর প্রচুর পরিমাণে স্টিকার দিচ্ছ, অলরেডি এখন 1.9K আমার ভিউয়ার, এত ফ্রেন্ড দেখছো অথচ কমেন্ট নেই, কিন্তু শুধু স্টিকার স্টিকার। আচ্ছা নতুন বছর হয়তো বা এই কারণে স্টিকার দিচ্ছ তাই না? আচ্ছা যারা প্রবাসে থেকে দেখছো অনেক অনেক ভালোবাসা আমার, সবাইকে অনেক 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 ভালোবাসা। আজকে খেলাতে আমি হেরে গেছি, এই কারণে বেশি মজা করতেছি। সত্যি আমি হেরে গেছি খেলাতে, কারণ চাচ্ছিলাম যে ঢাকা সাপোর্টে থাকবো, একবার মনে করছিলাম, একবার মনে না না ঢাকা সাপোর্টে থাকবো না, ঢাকা সাপোর্টে থাকলে ভালো লাগবে না। রংপুর সাপোর্টে গেলাম, হেরে গেলাম, সত্যি মনটা খুব খারাপ লাগতেছে, কারণ ঢাকাই জিতে গেলো শেষ পর্যন্ত। আপু আমি তোমার প্রতিটা লাইভ দেখি, থ্যাংক ইউ সো মাচ গো। আচ্ছা একজন বলছো মুড়ি খাও, সরি গো আমি মুড়ি খাই না, মুড়ি খাই না। হাই লিপটন ভাইয়া, হ্যালো। আপনাকে নাগপুর পড়লে আরো জোস লাগবে। নাগপুর পড়ে কবে আসবো জানো? এবার ইয়া করেছি যে কিছুদিনের মধ্যে একটা ডায়মন্ডের নেকলেসটা নিব, মানে যদি নাগপুর পরে আসি তাহলে ডায়মন্ডের একটা নিব, তখন ডায়মন্ডেরটা পরে আসবো তোমাদের সাথে আড্ডা দিতে। আর না হয় এমনি নাগপুর করলে বউ বউ লাগে, মানুষের মনে করে বিয়ে করে ফেলছি এইভাবে। অনেকে বলে আপু তুমি বিয়ে করেছো না, এগুলো বলে। আমি মালয়েশিয়া থেকে দেখছি আপনার লাইভ শেয়ার করেছি, কিন্তু আপনি আমার কমেন্ট পড়েননি। পড়ছি এই যে সাইফুল ইসলাম আপি, হ্যাঁ বলো গো। ইনবক্সে ফোন দাও, সরি ইনবক্সে ফোন দিতে পারবো না। আচ্ছা একজনের নাম উল্লেখ করে বলেছো তার দিন শেষ, এটা অনেক আগেই শেষ হয়ে গেছে, যারা বোঝা তারা অনেক আগেই বুঝে গেছে। আপনি তোমাকে আমি ভালো সাজেশন দেই, কিন্তু তুমি অনেক সেলিব্রিটি, কিন্তু এত সেলিব্রিটি হয়ে হয়ে না পৌঁছে যাও, হয়ে না পৌঁছ, সরি মামুন আমি না সত্যি কথাটা ভালো করে বুঝতে পারিনি, ভালো করে বোঝাও। তুমি খুব সুন্দর, তার থেকেও বেশি সুন্দর তোমার চোখ, আর তার থেকেও বেশি সুন্দর হট। আচ্ছা তারপর টুকার পড়তে পারবো না, সরি জানিস কি পড়ছো এইগুলা? কেন গো ড্রেস পরেছি, এটা দেখে কি তোমার ড্রেস মনে হচ্ছে না? তাহলে কি তোমাদের সঙ্গে খুলে আসলে ভালো হয়? মানে ভালো কিছু করলেও দোষ, খারাপ কিছু করলেও দোষ, তোমাদের সমস্যা কি বুঝি না কিছু, বুঝছো? তোমাদের তার সঙ্গে চুলকানি সমস্যাটা তোমাদের বেশি, মানে এমন চুলকায় তোমাদের মাঝে মাঝে দেখো যে হয়তো বা তোমাদের চুলকানির জন্য তো কিছু করতে পারো না, মানে এইরকম সমস্যা সৃষ্টি করো, তোমরা লাইভে এসে পুরো লাইভটাকে মানে ঝামেলা বাঁধাইয়া চলে যাও। অনেকদিন পর খুঁজে পেলাম, হ্যাঁ অনেকদিন পরে, অনেকেই সত্যি যারা ব্লগ খাও তারা অনেকদিন পরে খুঁজে পাও, কারণ হচ্ছে ব্লগ খাওয়ার পরে তো সাথে সাথে আমাকে পাবে না, অনেকদিন পরে আবার পেতে সেক্সি। কেমন আছো? খুব ভালো আছি গো, কেমন আছো? তোমাকে সে সেক্সি লাগছে গো, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো ম্যাডাম, হাউ আর ইউ? আই এম ফাইন। জাহিদ হোসেন স্টিকার দিচ্ছো, তোমার মোবাইল নাম্বারটা ইনবক্সে দাও। কে আলম? ওকে ভাইয়া অবশ্যই দিব, পরে না কেন আপু? আচ্ছা আমি নীরব বলছি, নীরব বলছি কানাডা থেকে, কথা বলো না কেন নীরব? আমি কথা বলছি তো ভাইয়া, বলো আর কি কথা বলবো।